আমরা কথা কই গেলাম বারবার হে সবাই মিলে বাইরে বাইরে হে বাইরে বাইরে আবাগো বাইরে বাইরে বারবার হে ঘর পোড়া তখন লাগে এই রাত্রে আমি থাকা বাইরে বাড়িতে ইয়াদ তখন লাগে ওয়াদ তখন লাগে আমি পাকিস্তান আমলে সংগ্রাম করছি, আমি মুক্তিবাহিনীতে গেছিলাম, মুক্তিবাহিনীতে 71 সনে আমি মুক্তি হয়েছিলাম। যখন আমার বাবাই হজে যায় 26শে মার্চে, আমার বাবা হজে যায় 1983 9 মাস পরে আমার বাড়িতে, তারপরে আবার এই মুক্তিবাহিনী আমার বাড়ি ডাকাতি করে, তখন তো আমি মুক্তিবাহিনী আমি রুম নাম কাইটা এসে বলছি, আমার কোনোদিন মুক্তিবাহিনীতে আমি নামতে রাখি নাই। যার জন্য আমার আমার আমি আমি বুঝছেন এই 71 সনে যারা নিয়ে মুক্তিযোদ্ধা ছিল, যারা নিয়ে রাজাকার ছিল, রাজাকাররা মুক্তিবাহিনী ধরে দিচ্ছে, এই মতন আমাকেও করতেছে। এই মুক্তিবাহিনীর ছাত্র ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এগুলো আমাকে উপরে অত্যাচার করেছে, এগুলো মতো ধরে দিতে আছে, সব সব মানুষ ধরে দিতে আছে, সব মানুষ ধরে দিতে আছে এই মতন। দর্শক, যেটুকু দেখার চেষ্টা করছি, 28 তারিখ মহাসমাবেশের পর থেকে এবং তার আগে যে বিএনপিকে নেতাকর্মীরা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তির দাবিতে পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করছেন, এবং এখানে কিন্তু যারা রয়েছেন অর্থাৎ বিএনপির যে নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে সেই নেতাকর্মী এইদের পরিবারের যে নেতাকর্মী পরিবারের সদস্যরা তারা নেতাকর্মীদের মুক্তির দাবিতে এখানে এসেছেন। এবং আমরা কিন্তু শুনছিলাম কয়েকজন মানুষের যে আহাজারি অর্থাৎ যাদের পরিবারের সদস্য গ্রেপ্তার হয়েছে তাদের যে আহাজারি সেগুলো কিন্তু আমরা শুনছিলাম, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমার নাতিন দুটাকে পরীক্ষা দিতে দিল না, বার্ষিক পরীক্ষা। আমরা আমার ছেলের হুন্ডা নিয়ে চলে গেছে, হুন্ডা পর্যন্ত দেয় না, পরীক্ষা দিতে দেয় না, বার্ষিক পরীক্ষা পরীক্ষা দিতে দেয় না আমার ছেলেকে। মারতে মারতে নিয়ে গেছে আমার বউকে, এইটা কি রাজনীতি? মহিলার গায়ে হাত দিবে? মহিলা পুরুষ আসে নাই, মহিলা পুরুষ আসে নাই, ছেলে পুরুষ মহিলা পুরুষ আসে নাই। তোরা তোদের গোষ্ঠী বিএনপি করে, তোদের গোষ্ঠী তোরা অনেক খারাপ, তোরা অনেক খারাপ, তোদেরকে ছাড়া হবে না। ছেলেকে আনলে তারপরে চিন্তা করে ছাড়বো কিনা। যেমনটি দেখছিলাম যে বিএনপির 28 তারিখ মহাসমাবেশ এবং তার আগের থেকে বিএনপি যে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই নেতাকর্মীদেরকে নেতাকর্মীর মুক্তির দাবিতে পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে, এবং পরিবারের যারা সদস্য রয়েছেন তারা এই যে প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছেন, এবং তাদের যে দাবির কথা সেই দাবির কথাগুলো তারা বলছেন। তারা যে কারাবন্দীদেরকে মুক্তি করা হয়েছে সেই মুক্তির দাবিতে তারা মূলত এখানে এসেছেন, এবং পরিবারের সদস্য যারা এসেছেন তাদের আসলে আহাজারি আমরা শুনছিলাম যে তারা আসলে কতখানি কষ্টে আছেন, কীভাবে তাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন। এবং এখনও বিএনপির যে এই যে আজকের যে মানববন্ধন সভাপতিত্ব করছেন মূলত মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজ আব্বাস, তিনি সভাপতিত্ব করছেন, এবং প্রধান অতিথি হিসাবে স্থানীয় বিএনপির স্থানীয় কমিটির সদস্য সদস্য বেগম সেলিনা রহমান তিনি রয়েছেন, এবং তিনি এই যে আজকের যে মানববন্ধনে মানববন্ধন সভাপতিত্ব করছেন। দর্শক, একটু তথ্য দিয়ে রাখে, 28 তারিখ মহাসমাবেশ ঘিরে মহাসমাবেশের পরের থেকেই মহাসমাবেশে যে পুলিশের সাথে সংঘর্ষ যুক্ত হয় বিএনপি নেতাকর্মীরা, তারপর থেকেই বিএনপি
বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং সেই গ্রেফতার কিন্তু বিএনপি নেতাকর্মী এবং এছাড়া যাদেরকে আসলে গুম করা হয়েছে বিভিন্ন সময়ে অনেক নেতাকর্মীরা গুম হয়েছে সেই নেতাকর্মীদের মুক্তি এবং তাদেরকে আসলে খুঁজে বের করবার জন্য এই যে আজকের যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে বিএনপির মহাসমাবেশের পর থেকে বিএনপি কার্যালয়টি তালাবদ্ধ অবস্থাতে রয়েছে তবে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ হত্যা মামলা সহ নাশকতামূলক যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তার কিন্তু নেতাকর্মীদের মুক্তির দাবিতে পরিবারের পক্ষ থেকে আজকে মানববন্ধন করা হয়েছে এক প্রকার কিন্তু দেখা গেল যে বিএনপির পক্ষ থেকে অর্থাৎ অবরোধের সময় বিএনপি নেতাকর্মীদের বা বিএনপির মাঠে উপস্থিতি স্বরূপ না থাকলেও আজকে অর্থাৎ অবরোধ আজকে একদিনের বিরতি চলছে এই সময়ে কিন্তু বিএনপির যে নেতাকর্মীদের পরিবার রয়েছে পরিবারের সদস্যরা তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করছেন এবং এই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে প্রেস ক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অনুষ্ঠিত করছেন এবং এখানে বিভিন্ন দাবি নিয়ে অর্থাৎ প্লে কার্ড নিয়ে কারো কারো মুক্তির দাবিতে প্লে কার্ড নিয়ে এসেছেন এবং তারা আসলে তাদের জায়গা থেকে তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো স্পষ্ট করবার চেষ্টা করছেন প্রদর্শক জানানোর চেষ্টা করছিলাম বিএনপির যে গ্রেপ্তারকৃত যে নেতাকর্মী সেই নেতাকর্মীদের মুক্তির দাবিতে পরিবারের যে মানববন্ধন সেখান থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ।